আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। দাম্পত্য জীবনটা হলো এমন একটা বিষয় যেটা পারস্পরিক একটা সমঝোতা। আসলে একজন একজনকে অবভিয়াসলি বুঝতে হবে, স্যাক্রিফাইস করার মানসিকতা থাকতে হবে, এবং অবভিয়াসলি আমাদের প্রত্যেকটা সম্পর্কের মধ্যে খাবারটা কিন্তু অতপ্রতভাবে জড়িত। আমরা যদি একটু খেয়াল করে দেখি, আমরা একজন বন্ধুর বাড়িতে বেড়াতে গিয়েছি, সেখানে সর্বপ্রথম খেয়াল করি বন্ধু আমাকে কি খেতে দিল, সেই খাবারটাকে খুব বেশি হাইলাইট করা হয়। পারিবারিক জীবনে একটু খেয়াল করে দেখেন যে গৃহিণী কী রান্না করলো, তার রান্নাটা কেমন মজা হলো, এটার উপর অনেক সময় দেখা গেছে দাম্পত্য কলহ তৈরি হয়ে যায়। তবে একজন গৃহিণী কিন্তু একজন ঘরের বেস্ট শিক্ষক আমি মনে করি। তিনি তার পুরো ঘরটাকে পরিচালনা করছেন, তাই তিনি কী রান্না করছেন, কী খাবারটা তিনি তার ফ্যামিলিতে পরিবেশন করছেন, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। খাবারটা যত বেশি নিউট্রিশাস হবে ততই কিন্তু পরিবারের সদস্যের জন্য স্বাস্থ্য ঝুঁকি কমে যাবে, তাই গৃহিণীকে কিন্তু এই বিষয়ে একটু কেয়ারফুল হতে হবে। দাম্পত্য জীবনটা হলো এমন একটা বিষয় যে প্রতিটা মুহূর্তকে চাইলে আমরা ভালো রাখতে পারি। আমরা অনেক ছোটোখাটো বিষয় নিয়ে অনেক ধরনের স্ট্রেস নেই, যেমন একজন গৃহিণী অনেক সময় আছেন যে সিম্পল বাজার নিয়ে হয়তো বা তার মধ্যে অনেক ধরনের স্ট্রেস কাজ করছে, বা আজকে কী রান্না করবে, বা বাজারটা ঠিক সঠিকভাবে কেনা হয়নি, এটা নিয়ে হয়তো কর্তার সাথেই কিন্তু তার একটা ঝগড়া হয়ে গেল। আমার কথা হলো যে আমাদের যাই থাকুক না কেন, প্রতিদিন প্রতিটা জিনিস যে সেম অ্যামাউন্টে সেম ওয়েতে থাকবে তা কিন্তু না। আমরা আজকে সকালটা যেভাবে শুরু করছি, কালকে সকাল কিন্তু সেভাবে নাও হতে পারে। এই মানসিক প্রিপারেশনটা আমাদেরকে কিন্তু রাখতে হবে। তার মানে কি, মানসিক স্বাস্থ্যটা আগে ভালো করতে হবে। মানসিক স্বাস্থ্যটা আপনার অনেক খাবারের সাথে রিলেটেড। দেখবেন যারা প্রতিদিন খাদ্য তালিকায় একটি করে ডিম রাখে, তাদের মানসিক স্বাস্থ্য অনেক বেশি ডেভেলপ থাকে, কারণ ডিমে থাকা কলিন আপনার ব্রেনে নিউরো ট্রান্সমিটার হিসেবে কাজ করে। প্রচুর পরিমাণে ভিটামিন বি কমপ্লেক্স, ম্যাগনেসিয়াম, জিঙ্ক ডিমের মধ্যে থাকে, যা আমাদের মেন্টাল হেলথটাকে ডেভেলপ করে এবং আমাদের পেশী শক্তিটাকে খুব ভালো রাখে, যার কারণে আমরা তখন উইক ফিল করি না। যখনই আপনি মানসিকভাবে খুব ভালো থাকবেন, অটোমেটিক কিন্তু আপনার দাম্পত্য জীবনটা খুব ভালো থাকবে। তাই একজন গৃহিণীর উচিত নিজের পাশাপাশি তার কর্তাকে, তার যে পার্টনার আছেন তাকেও কিন্তু ভালো রাখা। তাই তার খাবারের পরিবেশনের ক্ষেত্রে খেয়াল করতে হবে, প্রতিদিন তার খাদ্য তালিকায় ডিমটা থাকছে কি না, তার খাবারের মধ্যে দুধ বা দুধ জাতীয় খাবার প্রতিদিন হচ্ছে কি না। যেমন হয়তো অনেকে দুধ খেতে পারছেন না ডিরেক্টলি, তিনি চাইলে গৃহিণী একটু দই করে দিতে পারেন, নিজেও সেটাকে খেতে পারেন, অর্থাৎ প্রোবায়োটিকযুক্ত ইয়োগার্টের কথা বলবো, যেটা আমার ইন্টেস্টাইনকে খুব ভালো রাখবে এবং আমার মেজাজ মর্জি একেবারেই ভালো থাকবে। আমাদের যখন স্টমাক ইরিটেট করে তখন কিন্তু মন মেজাজ কিছুই ভালো থাকে না, তার কারণ হলো আমাদের কোলন হলো সেকেন্ড ব্রেন। সো সেকেন্ড ব্রেনকে কিন্তু ভালো রাখতে হবে। দেখবেন যেদিন আপনার বাউলটা ক্লিয়ার হলো আপনার মন মেজাজ খুবই ভালো, কিন্তু আপনার 2-3 দিন বাউল ক্লিয়ার হচ্ছে না, মন মেজাজ খুবই খারাপ, অটোমেটিক্যালি খিটখিটে মেজাজ, আলটিমেটলি সেটা দাম্পত্য জীবনের মধ্যেও এসে পড়ে। তাই খাবারের টেবিলটাকে এমনভাবে পরিবেশন করুন যে খাবারগুলো আমাদের কোনো রকম হেলথ হ্যাজার্ড তৈরি করবে না। আমাদের যারা গৃহিণী আছেন অনেক ধরনের রান্না করতে অভ্যস্ত, এবং প্রত্যেক গৃহিণীকে একটা কথা বলবো যে খাবার এমনভাবে তৈরি করা শিখুন যেটা যেন স্বাস্থ্যসম্মত হয়। খাবার শুধু টেস্ট হলেই হবে না, খাবারটা স্বাস্থ্যসম্মত হতে হবে। আমরা খুব বেশি ডিপ ফ্রাইড আইটেম, সুগারি আইটেম টেবিলে আমরা প্রেজেন্ট করতে পছন্দ করি। এই প্রতিটা খাবার হেলথ হ্যাজার্ড তৈরি করে। এই খাবারগুলো আপনার অকেশন হতে পারে, মান্থলি 1-2 বার আপনার টেবিলে এটা হতে পারে, বাকি টাইম আপনাকে চেষ্টা করতে হবে যতটুকু ফ্রেশ এবং ন্যাচারাল খাবার দেওয়া যায়। প্রকৃতিতে প্রচুর পরিমাণে ফ্রুটস পাওয়া যায়, আপনি 3-4 রকমের ফ্রুটস মিক্সড করে একটা স্যালাডস আপনার টেবিলে রাখতে পারেন, অথবা ফ্রুট কাস্টার্ড আপনি তৈরি করতে পারেন যেখানে মিল্ক, এগ এবং ফ্রুটসের একটা কম্বিনেশন থাকে, এবং একটা খাবার থেকেই কিন্তু আমরা প্রচুর ক্যালোরি, এনার্জি, ইভেন দো নিউট্রিশন পেয়ে থাকি। প্রচুর মাল্টিমিনারেলস লাগে আমাদের মানসিক স্বাস্থ্য এবং শারীরিক স্বাস্থ্যটাকে ঠিক রাখার জন্য, তাই ফুডের কম্বিনেশনটা খুব ইম্পর্ট্যান্ট। কেউ ডিরেক্টলি ডিমটা খেতে পছন্দ করছে না, কিন্তু দুধ এবং ডিম দিয়ে তৈরি করা এগ পুডিংটা কিন্তু অনেকেই পছন্দ করবেন। সো এরকম কম্বিনেশন করে যদি খাবারে রাখা হয় তাহলে আমরা যথেষ্ট এনার্জেটিক থাকি। আমরা যেটা ফিল করি যে সবসময় লাঞ্চ মানেই হলো ভাত ডাল সবজি খেতে হবে, ডিনার মানেই হলো ভাত ডাল বা মাংস খেতে হবে, এরকম একটা ট্র্যাডিশন আমাদের মধ্যে আছে। আসলে আপনি যাই খাবেন তাই কিন্তু ডিনার, আপনি যাই খাবেন তাই কিন্তু আপনার লাঞ্চ। সো লাঞ্চ ডিনারকে শুধুমাত্র ভাত ডাল সবজি বা ভাত ডাল মাছের মধ্যে সীমিত না রেখে এটাকে একটু ডিফারেন্ট ওয়েতেই অর্গানাইজ করুন। যেমন কর্তা যখন বাসায় আসে, টেবিলে খাবারটা সাজানো থাকলে সেটা দেখেই কিন্তু তার মনটা ভালো হয়ে যায়। যত বেশি ডেকোরেটিভ লোকেটিভ হবে ততই কিন্তু আমাদের মনের মধ্যে একটা প্রভাব বিস্তার করবে। এবং একজন গৃহিণী যদি ঠিকভাবে উপস্থাপন করতে পারে যে এই খাবারটা কেন তিনি আজকে পরিবেশন করছেন এবং কেন এটা কম মশলাদারযুক্ত খাবার, এটা খেলে যে তার হজম শক্তি বাড়বে, এতটুকু বেসিক একজন গৃহিণীকে কিন্তু রাখতে
রাখতে হবে। তাই ফুড প্রিপারেশনটা খুব খুব ইম্পর্টেন্ট, কারণ এটা আমাদের শরীরের উপর অনেক অনেক বেশি প্রভাব বিস্তার করে। আমি একটু আগে বলেছিলাম যে কোলন হলো সেকেন্ড ব্রেইন আমাদের, অর্থাৎ আমরা যে খাবারগুলো খাই এই খাবারগুলো আমাদের খাওয়ার পরে যেখানে ইফেক্ট করে সেটা হলো কোলনে গিয়ে ইফেক্ট করে। অর্থাৎ খাবারটা অনেক বেশি ঝাল হলে আপনার বাউল ক্লিয়ার করতে কষ্ট হবে, খাবারটা যত বেশি সাবস্টিকেটেড হবে আপনার স্টোমাকে ইরিটেশন কমে যাবে, আপনার কোলন থাকবে অনেক ভালো। তাই কোলনকে অনেক সুস্থ রাখতে হবে। কোলন সুস্থ থাকলে আপনার ফার্স্ট ব্রেনও কিন্তু সুস্থ থাকবে, কারণ একটা একটাকে কিন্তু কন্ট্রোল করে থাকে। তাই খাদ্য তালিকায় ডিমটাকে না ভেজে ডিমটাকে বয়েল বা এক পোচ করে খান। দুধটা ডিরেক্টলি খেতে না পারলে দই, ছানা, পনির, চিজ আকারে আপনি খেতে পারেন, বা দুধের তৈরি যে কোনো একটা ডেজার্ট তৈরি করে খেতে পারেন, যেটার সুগারের অল্টারনেটিভ আপনি হানিটাকে ইউজ করতে পারেন, যেটা আপনার দাম্পত্য জীবনে অনেক বেশি হেল্প করবে। দাম্পত্য জীবনটাকে ভালো রাখতে হলে নারী পুরুষ দুজনের স্বাস্থ্যই কিন্তু খুব গুরুত্বপূর্ণ, শুধুমাত্র পুরুষের স্বাস্থ্য নয়। একজন নারীকেও পর্যাপ্ত পরিমাণে ফুড ইনটেক করতে হবে, নিউট্রিশনযুক্ত খাবার রাখতে হবে যাতে তার পার্টনারকে ভালো রাখার জন্য। তাই খাবারের টেবিলটাকে এমনভাবে করুন যে প্রত্যেকেই যেন ভালো থাকতে পারেন। যে খাবারটা আপনি আপনার হাজব্যান্ডকে বা পুরুষকে দিচ্ছেন সেই খাবারটা কিন্তু আপনাকেও খেতে হবে। প্রতিদিন খাদ্য তালিকায় মিনিমাম দুটো দেশীয় ফল রাখার চেষ্টা করবেন। কমন একটি ফলের কথা বলবো, যদি কলা রেগুলার রাখা যায় কোনো অসুবিধা নাই। ফলের সিজনে পাকা পেঁপের কথা আমি অনেক সময় বলি, যেটা আমার কোলনকে অনেক বেশি ভালো রাখে। যে কোনো ফলের কাঁচা এবং পাকা এরকম কিছু ফল আমাদের দেশে পাওয়া যায়, যেমন কাঁচা কলা আবার পাকা কলা। এই অবস্থান ভেদে কিন্তু খাবারগুলোর আবার বডিতে কাজটা ভিন্ন হয়ে যায়। পাকা পেঁপে এবং কাঁচা পেঁপে এই দুটোর কিন্তু আবার আলাদা আলাদা গুণ আছে। তাই সবজিতে যখন আপনি কাঁচা পেঁপে ইউজ করবেন, আবার আপনি খাবারে যখন পাকা পেঁপে ইউজ করবেন, দুটো থেকে আলাদা আলাদা নিউট্রিশন কিন্তু আপনি পাবেন। এই প্রত্যেকটাই কিন্তু আমাদের শরীরের জন্য অনেক বেশি উপযোগী। খাদ্য তালিকায় প্রতিদিনই লো ফাইবার এবং হাই ফাইবার কম্বিনেশন করে কিন্তু আপনার খাদ্য তালিকায় রাখতে হবে। মাছকে তেলে না ভেজে জাস্ট কষিয়ে রান্না করা বা বেক করা বা গ্রিল করা, এই ধরনের একটা প্যাটার্নে করতে হবে। ডাল রান্নার কথা অনেকে আমরা বলে থাকি যে প্লেন ডাল, আমি বলি যে ডালের সাথে যদি আপনি একটু শাক অথবা কোনো একটা সবজি দিয়ে রান্না করে ফেলেন সেটা আপনার শরীরের জন্য বেশি উপযোগী। খুব বেশি কষিয়ে রান্না না করে প্রেশার কুকার অথবা রাইস কুকার অথবা জাস্ট আমরা মাখিয়ে একবারে বসিয়ে দেওয়া, এই ট্র্যাডিশনটা চালু করতে হবে। তাহলে কম মশলাযুক্ত খাবার আমাদের শরীরকে ভালো রাখে, কম তেলযুক্ত খাবার আমাদের শরীরকে এবং মনকে কিন্তু অনেক ভালো রাখে। খাদ্য তালিকায় যেন ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড সবসময় থাকে, এটাকেও খেয়াল করতে হবে। আমরা অনেক সময় স্ন্যাক্সে অনেক ধরনের সুগারি আইটেম দিয়ে থাকি, আমি বলবো তা না দিয়ে একটা প্র্যাকটিস তৈরি করুন যে একটা ফল একটা বাদাম থাকতে পারে আপনার স্ন্যাক্সে। সো এটা কিন্তু আপনার শরীরে অনেক ধরনের ভিটামিন মিনারেলস থেকে শুরু করে প্রোটিনের যোগান দিয়ে থাকে। সো এই খাবারগুলো যখন আপনি ন্যাচারাল এবং ফ্রেশ ওয়েতে গ্রহণ করবেন আপনার বডি খুব দ্রুত অ্যাবজর্ব করবে। আপনার বডিতে যত দ্রুত এই জিনিসগুলো অ্যাবজর্ব হয়ে যাবে আপনার কিন্তু মন এবং শরীর দুটোই ভালো থাকবে। তাই দাম্পত্য জীবন ভালো রাখতে খাবারটাকে আমি এত বেশি গুরুত্ব দেয় যে খাবার হবে ন্যাচারাল ফ্রেশ, পরিবেশন, খাবারের সৌন্দর্য খুব ইম্পর্টেন্ট একটা বিষয় যে আমাদের মনটাকে ভালো রাখতে সাহায্য করবে। এবং টাইমিংটা খুব গুরুত্বপূর্ণ, কোন টাইমে খাবারটা দিচ্ছেন, কত টেম্পারেচারের খাবারটা আপনি পরিবেশন করছেন সেটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এই বিষয়গুলো মাথায় রেখে যখন আমরা খাবারগুলোকে গ্রহণ করব এবং পারস্পরিকভাবে আমাদের শ্রদ্ধাবোধটা কাজ করবে একজন একজনের প্রতি, এটাই কিন্তু দাম্পত্য জীবনের একটা মূল মন্ত্র হয়ে দাঁড়াবে আমি আশা করি।